এত ভারী কাম করানো ঠিক না। মিনা জলদি চলো, সবাই না খাইয়া আছে। বাচ্চারা
দরকার। তুমি আমাগো লগে ঘুমাও। মহিলা গতিনের মেলা পায়খানায় যাও নে তোর কাটটা কি? যাও যাও, ভিড় বাড়াই না, পরে আইসো। এইটা কি করলো? গেল গেল, পইড়া গেল, তাড়াতাড়ি বাইর হও। বসটিয়া পাখি, আমি খালার লগে শহরে থাকি আর ইট ভাঙনের কাম করি। আইছিলাম বাবা মার লগে দেখা করতে, কিন্তু এই বন্যা। মন খারাপ করিও না, তুমি যে কয়দিন এখানে থাকবা আমাগো লগে থাইকো। চলো এখানে বসি। জানো আমাগো বাড়ির পিছনে না একটা বকুল গাছ আছে? দেখো পিঁপড়ারা কেমন একলগে মিল্লা পাড়ে এসে উঠতেছে। পিঁপড়ারে ইংরাজিতে অ্যান্ট বলে, জানো তো? আমি স্কুলের আপার কাছে শিখছি। কামসাইরা আমি প্রত্যেক দিন স্কুলে যাই, সেইখানে অনেক দরকারি জিনিস শিখতে পারতাছি। আমারে এখন খাবারের জন্য লাইনে যাইতে হইব। মিনার একটু ডাইকা দিয়া যাও। মিনা, রানীর একটু দেখে রাখো। মিনা, আমি আসতাছি। ওই যে এই কারণেই নামের তালিকায় সবার নাম থাকা দরকার। আমরা যখন খাবারের লাইনে যাই বা পানি আনতে দূরে যাই, তখন তো আমাগো বাচ্চাগো দেখার কেউ থাকে না। ওরে তো লইয়া যাইতে পারতো। হ্যাঁ ঠিক কইছে, ঠিক মনে আছে বকুল পিঁপড়াগোর কথা?
তারা একলগে মিললা, কেমনে সবাই নিজেকে বাসাইয়া পাড়ে এসে পৌঁছাইল। আমরাও পিঁপড়াগর মতন একলগে মিললা কিছু করতে পারি। বড়রা যখন ব্যস্ত থাকে তখন আমরা নিজেরাই নিজেকে দেখাশোনা করতে পারি। হ্যাঁ, আমরা পায়খানা এবং গোসল করার সুযোগটাও ঠিক মতো পাই না। খাবারের লাইনেও আমরা সুযোগ পাই না, সবাই আমাকে ধাক্কা দিয়া বাইর করে দেয়। সবকিছু একটা নিয়মের মধ্যে আনা দরকার। হ্যাঁ, মহিলার পুরুষ গো আলাদা আলাদা পায়খানাও দরকার। হ্যাঁ, খাওয়ান দাওয়ানো লাইন করে নিলে খুব ভালো হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথা, খাঁটি কথা। বেড়া দেওয়ানে বাচ্চারা আর বাইরে যাইতে পারবো না। ঘরে বেঁধে রেখো না, নিয়ে যাও এগিয়ে।